পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জে হতদরিদ্র 400 মানুষের মাঝে লন্ডনের প্রতিষ্ঠিত চ্যারিটি অর্গানাইজেশন হাওয়া ফাউন্ডেশনের অর্থায়নে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সহকর্মী ছামি হায়দার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জে হতদরিদ্র 400 মানুষের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। লন্ডনে প্রতিষ্ঠিত চ্যারিটি অর্গানাইজেশন হাওয়া ফাউন্ডেশনের অর্থায়নে 11 এপ্রিল উপজেলার উত্তর কুশিয়ারা ইউপির খিলপাড়া গ্রামে হাওয়ারুন এন্নজীবন হাফিজিয়া এতেমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানপূর্বক এক আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবী মতিউর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদুদ্দিন আতহার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকুনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল শাকুর, খুলাফায়ে রাশিদিন মাদ্রাসার সুপার কাজী মাওলানা আব্দুল জলিল, ইউকে প্রবাসী বিশিষ্ট সমাজসেবী রহিম বক্স ও মাওলানা ফখরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সানি এবং স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান হাফিজ শামসুর রহমান। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাওয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কয়েস বক্স, জিলুর রহমান, মোহাম্মদ মুজাকির হোসেন ও ব্যবসায়ী হাজি ইকবাল হোসেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ছোলা, খেজুর, পেঁয়াজ, সোয়াবিন তেল ও লবণ। সামি হায়দার, আইএনটিভি নিউজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট।